গণজাগরণ মঞ্চের খবর। যুদ্ধাপরাধীদের ফাঁসি আর জামাত ছেবি নিষিদ্ধের দাবিতে শাহবাগের আন্দোলন চলছেই। আন্দোলনের 16তম দিনে পা রাখল গণজাগরণ মঞ্চ। প্রতিবাদী সঙ্গীত, স্লোগান আর আবৃত্তিতে আজও আগুন ঝরছে তারুণ্যের কণ্ঠে। সেখানে আছেন সহকর্মী মনির মিল্লাত, সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। মনির, বিকেলে সেই আকাশের ঠিকানায় চিঠি লেখার যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রস্তুতি আপনি কতটুকু দেখেছেন? দেখুন, আর মাত্র 2 ঘন্টা 13 মিনিট বাকি, অর্থাৎ বিকেল 4টা 13 মিনিটে পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, যে শহীদদের উদ্দেশ্যে চিঠি লিখে বেলুনের সাহায্যে আকাশে উড়ানোর যে কর্মসূচি আছে, সেই কর্মসূচি পালিত হবে। এবং সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শাহবাগের এই প্রজন্ম চত্বর গণজাগরণ মঞ্চে আসছে, যার মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থী আছেন, মুক্তি অনেকে আমি পেয়েছি যারা ঢাকার বাইরে থেকে আজকের যে কর্মসূচি আছে সেই কর্মসূচির সাথে সম্মতি জানানোর জন্য, সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তারা আসছেন। কিছুক্ষণ আগে গণজাগরণ মঞ্চে এসেছিলেন দেশের শীর্ষ পর্যায়ের কণ্ঠশিল্পী, গীতিকার, যাদের মধ্যে ছিলেন অ্যান্ড্রু কিশোর, রফিকুল ইসলাম খান, সুজিত মুস্তফা, কনক চাপা সহ আরো অনেকে এসেছেন এবং তারা এই আন্দোলনের সাথে সহমতি প্রকাশ করেছেন। তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেভাবে অনুপ্রেরণা দিয়েছিল, আজ দ্বিতীয় প্রজন্মের যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এই শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে, সেই গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের অনুপ্রেরণা জাগানোর জন্যই তারা আজকের এই সমাবেশের সাথে সংহতি প্রকাশ করার জন্য এসেছেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আজকে যে চিঠি লিখে বেলুনের সাহায্যে উড়ানোর যে কর্মসূচি, সেই কর্মসূচির একটি প্রক্রিয়া কিন্তু চলছে। এখানে মাইক থেকে বারবার ঘোষণা দেওয়া হচ্ছে যে যারা শহীদদের উদ্দেশ্যে চিঠি লিখে এখানে এসেছেন তারা যেন তাদের চিঠিটি এখানকার যে গণজাগরণ মঞ্চের যে মিডিয়া সেল আছে সেখানে জমা দেন, এরকম একটি ঘোষণা কিন্তু আসছে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আজকে স্লোগান প্রতিবাদী গানের পাশাপাশি যে বিষয়টি বারবার মাইকে ভেসে আসছে সেটি হচ্ছে যে জামায়াত এবং শিবির এই গণজাগরণ মঞ্চ নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছেন এবং জামায়াত এবং শিবির যেটি বলছেন যে এই শাহবাগ থেকে ইসলাম বিরোধী নানা ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এখানকার আন্দোলনকারীরা বারবার সেই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছেন। তারা বলছেন যে এখান থেকে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ পরিচালিত হচ্ছে না, তারা বলছেন ইসলাম একটি শান্তির ধর্ম এবং তারা সাম্প্রদায়িক কোনো বিষয় নিয়ে এখানে কথা বলতে চান না, যে কারণে তারা সবাইকে এই জামাত শিবিরের যে অপতৎপরতা সেই অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানাচ্ছে। মনের, আপনাকে ধন্যবাদ। শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির মিল্লাত এবং আমাদেরকে জানালেন যে আর 2 ঘন্টা পরেই শুরু হবে সেই আকাশের ঠিকানায় চিঠি লেখার প্রক্রিয়া এবং সেজন্য একটি মিডিয়া সেল ওখানে যারা কাজ করছেন তারা সেই সবার তরফ থেকে সেই চিঠিটি সবার কাছে চেয়েছেন, সবাই ওখানে জমা দেবেন এবং তার মাধ্যমে সেই আকাশের ঠিকানায় চিঠি দেয়া হবে। 1971 সালের 16 ডিসেম্বর একই সময়ে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি সেনাবাহিনী। এই সময় স্মরণ করে বেলুন ওড়ানোর এই কর্মসূচি দেওয়া হয় প্রজন্ম চত্বর থেকে। আর 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হবে। একই দিন বিকেল 3টায় শাহবাগে মহাসমাবেশেরও ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। এছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে সে সময় একযোগে 21শের গান গাওয়ার আহ্বান জানানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এমন অহিংস কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।